সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদের সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুপস্থিত চোর চক্রে পাঁচ সদস্য সহ চোরাইকৃত কার উদ্ধার রাজশাহীতে বিএনপির কালো পতাকা মিছিল আটক চার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামীকাল থেকে রাছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাছে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েট দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল নয়টা থেকে দুইটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় এক হাজার দুইশো তেতাল্লিশ জন ভর্তি ছু অনুপস্থিত ছিলেন আগামী একত্রিশে অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় সকাল নয়টায় রুয়েটের বিভিন্ন ভবনে ক ইঞ্জিনিয়ারিং ও আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ পরীক্ষা শুরু হয় এতে এক হাজার দুইশো পঁয়ত্রিশটি আসনের বিপরীতে ছয় হাজার দুইশো একচল্লিশ জন ভর্তিচ্ছু অংশ নেন চলতি বছর চোদ্দটি বিভাগে এক হাজার দুইশো পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিল আগামী একত্রিশ অক্টোবর রুয়েট প্রশাসনিক ভবনে নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রাইভেট কার চুরিচক্রে আন্তজেলা চোর সিন্ডিকেটের পাঁচ জনকে আটক করেছে রাজশাহী জেলা পুলিশ রোববার ভোরে চারটার দিকে টাঙ্গাইলের কালিহাতি থানাধীন এলেঙ্গা ফিলিং স্টেশনের সামনে থেকে একটি এক্সিও চোরাই প্রাইভেট কার সহ তাদের আটক করা হয় আটকৃতরা হলেন ঢাকার সাভারের গেন্ডা এলাকার মামুন চাঁদপুরের মতলবের নাওজান গ্রামের মৃত আলমাস মিয়ার ছেলে টিটু পিরোজপুরের আলী থানা গ্রামের মৃত আব্দুল কাসেমের ছেলে শহীদুল ইসলাম বগুড়ার ফুলবাড়ি থানা রবিউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও ফরিদপুর জেলার চরডাঙ্গা এলাকার টিটুর স্ত্রী শারমিন ওরফে রানী দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য জানান প্রথমে গাড়ি চুরি চক্রের সদস্যরা কোনো ভালো মানের প্রাইভেট কারকে টার্গেট করে ভাড়াই বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়ে চালকের সঙ্গে সম্পর্ক তৈরি করে সুযোগ বুঝে জুসের সঙ্গে পেইস নামে একটি অতিমাত্রা ঘুমে ট্যাবলেট মিশিয়ে খাইয়ে দেয় তারা ম্যাঙ্গো জুস খাওয়ায় নিজেরাও খায় এবং তাকেও খাওয়ায় খাওয়ানোর পরে ড্রাইভার অজ্ঞান হয়ে যায় প্রদান হয়ে যাওয়ার পরে তাকে গাছের নিচে শুয় রেখে এই প্রাইভেট কারটা নিয়ে চলে আসে তো এই যে তাদের এই কাজের স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন তারা তাদের সঙ্গে একজন মহিলাকে রেখেছে মানুষকে জাস্ট বোঝানোর জন্য যে আমরা একটু ঘুরতে যাচ্ছি প্রাইভেট কার নিয়ে কোনো একটা পার্কে হোক কোনো একটা অন্য একটা জায়গায় হোক তারা ঘুরতে যাচ্ছে তো এই মানুষকে এইভাবে ভুলিয়েই তারা প্রাইভেট কার ভাড়া নেয় এবং এই ভাড়া নিয়ে ড্রাইভারকে কোথাও এইভাবে খেয়ে দিয়ে অজ্ঞান করে ফেলে রেখে গাড়িটা নিয়ে চলে আসে এবং তারা এটা বিক্রি করে দেয় রাজশাহীতে বিএনপির কালো পতাকা মিছিলের সময় চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ রোববার সকালে নগর বিএনপি কার্যালয়ের সামনে মিছিল থেকে তাদের আটক করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিল তারই অংশ হিসেবে মহানগর বিএনপি নগরীর ভুবন মোহন পার্কে থেকে কালো পতাকা মিছিলের চেষ্টা করলে তাদের আটক করা হয় মহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা রহমান মিনু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক নেতৃবৃন্দ বিকেলে জেলা বিএনপির উদ্যোগে নগরীর অলকার মোড়ে কালো পতাকা চেষ্টা করলে পুলিশের বাধায় তা করতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার ইতিমধ্যে দেশে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকেরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন তবে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রক্সি যে রীতি চালু হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা তাদের একটাই কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের মতো কোনো ঘটনা যেন এখানে না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে রাছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রম অনেক স্বচ্ছ ভর্তিচ্ছুদের উদ্বিগ্নের কোনো কারণ নেই জালিয়াতী ঠকাতে প্রতিবছরের মত এবারও সতর্ক অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এ বছর পাঁচটি ইউনিটে দশটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম দিন সকাল আটটায় সি এক সকাল দশটায় সি দুই দুপুর বারোটায় ডি এক আড়াইটায় ডি দুই এবং বিকাল সাড়ে চারটায় বি এক গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিন সকাল আটটায় বি দুই সকাল দশটায় ই এক দুপুর বারোটায় ই দুই আড়াইটায় এ এক এবং বিকাল সাড়ে চারটায় এ দুই গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ বত্রিশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবছর পাঁচটি ইউনিটের আওতায় বিভাগে মোট চার হাজার সাতশোটি আসনের বিপরীতে এক লাখ সাতচল্লিশ এছাড়াও জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে মোবাইল ক্যালকুলেটর ঘড়ি সহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নাটোরে হাবিবা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার দুপুরে শহরের উত্তর পটুয়াপাড়া শতপলি আদর্শ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় মৃত হাবিবা একই গ্রামে সজীব হোসেনের স্ত্রী মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে নাটোর সদর থানার উপপরিদর্শক ফরিদুল ইসলাম জানান রবিবার বেলা এগারোটার দিকে নিজ শয়নঘরে হাবিবা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশের খবর দেয় খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে ঘটনার পর থেকে হাবিবার স্বামী দেবসহ বাড়ির সবাই পলাতক রয়েছে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ আগামীকাল থেকে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগে সিলেট ও ঢাকা মেট্রোর মধ্যে চার দিনের ম্যাচ আগামী ম্যাচের প্রস্তুতি হিসেবে সিলেট বিভাগ ও ঢাকা মেট্রোর খেলোয়াড়রা দিন প্রস্তুতি নিয়েছেন তারা দিনভর স্টেডিয়ামে প্র্যাকটিস করেছেন তারা বলেন যে জয়ের জন্য তারা মাঠে নামবে এজন্য দিনভর প্র্যাকটিস করছেন তারা আগামী কাল সকাল থেকে শুরু হবে এই চার দিনের ক্রিকেট এই ছিল আজকের বরেন্দ্র সংবাদ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ